তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছে সবাই? তো মিমিফাই যারা হ্যাকটা চাচ্ছিল তাদের জন্য আজকের হ্যাকটা সম্পূর্ণ ফ্রিতে আমি নিয়ে এসেছি। তো সর্বপ্রথম আমি তোমাদের দেখাই দিই আমার মিমিফাই হ্যাকবটে কতগুলা কয়েন আছে, মাত্র 21টা। তো আমার ফোন ল্যাগ দিতেছে তাই এগুলো অফ করছি, এখন 26টা করে রাখলাম আর 50টা স্পিন। তো আমি সর্বপ্রথম তোমাদের দেখাই দিই। দেখানো আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি যে আমার টেলিগ্রাম গ্রুপে যারা এখনও জয়েন হওনি ইউটিউবের মেম্বারগুলা, তো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা। তো ইনস্ট্যান্ট অফার এবং যে কোনো নিউজ অফার অথবা এয়ারড্রপের যেগুলা অ্যালোকেশন দেয় অথবা কোনো আপডেট দেয় সর্বপ্রথম আমি আমার গ্রুপে দিয়ে দিই। তো আমার গ্রুপের রিকোয়েস্টে আজকে তোমাদের এই ভিডিওটা বানাই দিতেছি। তো সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে যাওয়া লাগবে। প্লে স্টোরে যাওয়ার পর টারমাক্স যে অ্যাপটা আছে হ্যাক, ওই অ্যাপটা ডাউনলোড করা লাগবে। তো অ্যাপটা ডাউনলোড করার পর ওপেন করবা, তো যে টারমাক্সটা আছে এই অ্যাপটা ডাউনলোড করা লাগবে। তো সর্বপ্রথম আমাদের কিছু কোড লাগবে, তো আমার টেলিগ্রাম গ্রুপে এই কোডগুলো দিয়ে রাখবো। সর্বপ্রথম আমার টেলিগ্রাম গ্রুপে যাওয়া লাগবে। তো টেলিগ্রামে যাওয়ার পর আমি সিম্পলি এভাবে এই কোডগুলো দিয়ে রাখবো 1 থেকে 11 পর্যন্ত। তার মধ্যে একটা কোড টাইপ করা লাগবে, ওই কোডটা টাইপ করা লাগবে। আমার ভিডিও অবশ্যই পুরোটা দেখতে হবে, কোথাও স্কিপ করবে না, নয় কিন্তু কোডটা হারাই ফেললে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো সর্বপ্রথম কপি করে পেস্ট করা লাগবে। এখানে আসার পর এন্টার টিপা লাগবে আমাদের কিবোর্ড থেকে। তো কিবোর্ডে আমরা এন্টার টিপলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর নেক্সট যে কোডটা আছে সে কোডটা 2 নম্বর কোডটা বসাই দিতে হবে। তো সিম্পলি জাস্ট এভাবে কপি করবো, টাচ করলে কপি হয়ে যাবে, আমি ওভাবে আমি দিয়ে রাখবো আমার গ্রুপে। তো সর্বপ্রথম আবার এভাবে করার পর কিছুক্ষণ অপেক্ষা করবা। অপেক্ষা করার পর পুরাটা লোড নিলে আমাদের 3 নম্বর যে কোড আছে সে কোডটা বসানো লাগবে। তো বসানোর জন্য আবার কপি করবা। কপি করার পর টারমাক্সে যাবা, টারমাক্সে গেলে এভাবে চেপে ধরে পেস্ট করে দেবা। যে কোনো জায়গায় চেপে ধরে পেস্ট করবার সমস্যা নাই, লেখার উপরে চেপে ধরে পেস্ট করতে পারো, সিম্পলি সুন্দরভাবে বসে যাবে। তো 4 নম্বর কোড যেটা আছে সে কোডটা আমরা বসাই দিতেছি। তো এভাবে পেস্ট করে দিতে হবে। তো এভাবে করে আমাদের কিছুটা কোড বসানো লাগবে। তো এখানে কন্টিনিউ ওয়াই এন, তো আমরা এসের জন্য ওয়াই দিব, ওয়াই দিয়ে এন্টার টিপবো। এন্টার টিপলে কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে লোড নিবে। তো সিম্পলি তোমরা কিন্তু ওয়াইফাই দিয়ে করবা, না হয় কিন্তু ঝামেলায় পড়বা, কারণ অনেক প্রচুর এমবি কাটবে। তো 5 নম্বর যেটা আছে 5 নম্বর দেওয়ার পর কপি করার পর এখানে পেস্ট করে দিবা। তো পেস্ট করার পর এখানে কিছুক্ষণ আবার লোড নিবে। লোড নেওয়ার পর আমাদের পরের যে কোডটা আছে সে কোডটা আবার কপি করে এনে পেস্ট করতে হবে। তো আমাদের এবার 6 নম্বর কোড যেটা আছে সে কোডটা কপি করলাম। কপি করার পর এখানে চেপে ধরে পেস্ট করতেছি। তো পেস্ট করার পর এখানে আমাদের এন্টার টিপা লাগবে। তো পেস্ট করার পর আমি এন্টার টিপার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করলে আমাদের নেক্সট পেজ আসবে। নেক্সট পেজ আসলে আমাদের পরের যে কোডটা আছে সে কোডটা কপি করে আনবো, 7 নম্বর কোড। 7 নম্বর কোডের পর এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর এন্টার টিপবো। এন্টার টিপার পর আমাদের পর যে কোডটা আছে সে কোডটার আগে এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর পরের যে কোডটা আছে ওই কোডটা বসাই দেবো। তো এই কোডটা আবার কপি করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যাওয়া লাগবে, অথবা তোমরা যে কোনো জায়গায় সেভ করতে পারো। তো যে 8 নম্বর কোড আছে গিট ক্লোন, তো এই গিট ক্লোন এটা কপি করার পর পেস্ট করবো। পেস্ট করার পর এখানে কিছুক্ষণ লাগবে। তো এখানে দেখো 100% 5x5 আছে। তো দেখি এখানে আমাদের কোনো কোড আছে কি না। তো এই কোডটা এবারকে এবার আমাদের টাইপ করা লাগবে, সিডি স্পেস মিমিফাই দিয়ে এন্টার। তো উপরে কিন্তু দেখো 100% 5x5 ডান লেখা আছে। তো এন্টার ক্লিক করার পর আমাদের পরের যে কোডটা আছে সে কোডটা আমাদের আনা লাগবে। তো ওই কোডটা আনার জন্য আমাদের আবার টেলিগ্রাম যাওয়া লাগবে। তো টেলিগ্রাম যাওয়ার পর ন্যানো ENV যেটা আছে সেটা কপি করে পেস্ট করতে হবে। পেস্ট করার পর আবার এন্টার দিবা। তো এখানে দেখো কিন্তু আমাদের অ্যারো আছে, যে বাটনগুলো এই অ্যারো বাটন থেকে আমাদের API ID টা প্রথমে নিয়ে যেতে হবে।
ডান দিকে ক্লিক করে করে। তো আমরা সর্বপ্রথম আগে আমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে যে নাম্বারটা আছে সে নাম্বারটা কপি করতে হবে। কপি করার জন্য জাস্ট এখানে ক্লিক করে চেপে ধরবা, কপি করবা। কপি করার পর যে কোনো ব্রাউজারে যাবা, আমি ক্রোম ব্রাউজারে যেয়ে এখানে সার্চ করা লাগবে মাই টেলিগ্রাম। তো মাই টেলিগ্রাম সার্চ করার পর যে প্রথম ওয়েবসাইটটা আসবে, প্রথমে ওই ওয়েবসাইটটাই ওপেন করা লাগবে। তো মাই টেলিগ্রাম সার্চ করার পর যে মাই টেলিগ্রাম ওপেন যেটা আসতেছে, এখানে আসার পর আমার যে নাম্বারটা আছে এখানে নাম্বারটা পেস্ট করার পর এখানে আমরা নেক্সট ক্লিক করলে আমাদের এখানে কনফার্মেশন কোড আসবে। তো কনফার্মেশন কোডের জন্য আবার আমাদের টেলিগ্রাম থেকে এই যে আমাদের এলোমেলো যে কোডটা আছে এটা, এখানে কিন্তু কোনো নাম্বার কোড আসবে না। তো এটা মাথায় রেখে এই কোডটা কপি করে এখানে আমাদের সাইন ইনে ক্লিক করতে হবে। তো এখানে আমি একটা জিনিস ভুল করতেছি, তো এপিআই ডেভেলপমেন্ট টুল এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে আমি একটা জিনিস ভুল করেছি, এখানে যেমন আমি রোহুল দিলাম সেম এখানেও কিন্তু আমাকে রোহুল দেওয়া লাগতো। রোহুলের পর কিছু সংখ্যা দিতে হতো, 1, 2, 3 অথবা যে কোনো সংখ্যা, আর প্রথম অক্ষর আর বড় হাতের এবং পরের অক্ষরগুলা ছোটো হাতের দেওয়া লাগবে। ছোটো দেওয়ার পর এখানে আমাদের আবার আমি টার্মক্সে যেয়ে তোমাদের দেখাই দিই, এই যে এখানে ডান পাম্প করে আমাদের এপিআই আইডিটা প্রথমে নিয়ে যেতে হবে। তো আমি সিম্পলি এটা ক্রিয়েট করে রেখে দিয়েছি। ক্রিয়েট করে রাখার কারণ তোমাদের আমি বললাম আমার ভুল হয়েছে, তো ভুলটার জন্য আমি আগে ক্রিয়েট করে রেখেছি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো এপিআইয়ের জায়গায় প্রথমে এপিআইটা ক্লিক করে দিতে হবে, আর এপিআই হ্যাশের জায়গায় এপিআই হ্যাশটা দেওয়া লাগবে। তো এভাবে ডান বাম করে এপিআই হ্যাশটা দিয়ে দিবা। এবং এবার তোমাদের একটা কাজ করা লাগবে, তো সিম্পলি CTRL যেখানে লেখা আছে এখানে ক্লিক করে ওরতে ক্লিক করে এন্টার ক্লিক করবা। এন্টার ক্লিক করার পর আবার CTRL ক্লিক করা লাগবে। তো CTRL ক্লিক করার পর এক্সে ক্লিক করা লাগবে। আমাদের এক্সে ক্লিক করলে আমাদের এমন একটা পেজ আসবে। এমন একটা পেজ আসলে আমাদের আবার টেলিগ্রাম গ্রুপে যেতে হবে। টেলিগ্রাম গ্রুপে গেলে আমাদের যে কোডটা আছে সে কোডটা আমাদের আবার আনা লাগবে, লাস্ট কোড। তো লাস্ট কোডটা নোট না না তার আগের কোডটা মনে রাখতে হবে, কিন্তু নাহলে কিন্তু ভুল হলে কিন্তু আবার প্রথম থেকে করা লাগবে। তো এর আগের কোডটা দেওয়ার পর এন্টার, এন্টার পর লাস্টের যে কোডটা আছে সে কোডটা আমাদের আবার বসাই দেওয়া লাগবে। তো এভাবে বসানোর পর আবার পেস্ট করে এন্টার, এন্টার পর এভাবে যদি তোমাদের এরর আসে তাহলে বুঝবা যে তোমাদের এ পর্যন্ত তোমাদের ঠিক আছে। তো উপরে দেখো এরর ক্যান নট ফাইন্ড মডিউল লোডাস। তো এখানে তোমাদের অন্য কিছু আসতে পারে, আমার লোডাস এসেছে। তো এখানে সর্বপ্রথম লেখা লাগবে npm ইনস্টল। npm ইনস্টল লেখার পর আমাদের যেটা ওখানে লেখা আছে ওই জিনিসটা তোমরা কপিও করতে পারো অথবা টাইপও করে দিতে পারো। তো আমি কপি করে নিই, কপি করলে আমার জন্য সুবিধা হবে। তো এখানে কপি করলাম। তো কপি করার পর আবার নিচে আসবা। নিচে আসার পর এখানে একটা স্পেস দেবা। স্পেস দেওয়ার পর এখানে জাস্ট পেস্ট করে দেওয়ার পর এন্টার টিপবা। এন্টার টিপলে তোমাদের একটু অপেক্ষা করা লাগবে। অপেক্ষা করলে তোমাদের একটা নিউ পেজ ওপেন হবে। পেজ বলতে গেলে এখানে আমাদের নিউ একটা লেখা আসবে, তো এটাকে আমি পেজ বলতেছি, তোমরা অ্যাডজাস্টমেন্ট করে নিও আমার কথাগুলো। তো এখান থেকে এবার লাস্টে যে কোডটা আছে 11 নম্বর কোড, এই কোডটা কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর তোমাদের নতুন যে ইন্টারফেস সেই মেইন ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর এখানে ক্রিয়েট সেশন এবং রান বট উইথ সেশন আছে। তো আমাদের প্রথমে ক্রিয়েট সেশনে ক্লিক করার পর এখানে এন্টার বাটন ক্লিক করতে হবে। তো এখানে দেখো কিন্তু ডান বাম আছে। তো উপর নিচ করে তোমরা ক্রিয়েট সেশনে নিয়ে যাওয়ার পর তোমাদের লেখাটাকে এন্টার করতে হবে। তো আমি উপরে ক্লিক করে ক্রিয়েট সেশনে, তো এবার এন্টার। এন্টার ক্লিক করার জন্য ইয়োর ফোন নাম্বারের জন্য 1 দেওয়া লাগবে সর্বপ্রথম। তো 1 দেওয়ার পর আমরা এন্টার করব। এন্টার করার পর এখানে লেখা আছে উইথ কিউআর কোড উইথ ফোন নাম্বার। তো আমরা ফোন নাম্বার দিয়ে লগ ইন করবো। আমাদের টেলিগ্রাম যেটা অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিতে হবে যেটা দিয়ে এপিআই খুললাম। তো আমি নাম্বারটা কপি করে এনে এখানে পেস্ট করে দিতেছি। তো পেস্ট করার পর এখানে এন্টার ক্লিক করলে আমাদের কোড চাইবে। তো কোডটা আমার আবার টেলিগ্রামেই যাওয়া লাগবে। তো এন্টার ক্লিক করার পর
এখানে কিন্তু কোনো কোডের অপশন আসবে না, কিন্তু আমাদের কোড চলে যাবে। কোড যাওয়ার পর আমাদের কোডটা সিম্পলি কপি করা লাগবে। তো এখানে কিন্তু সংখ্যা কোড আসবে, তো সংখ্যা কোড আসার পর এখানে কপি করে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করার পর এন্টার ক্লিক করলেই এমন আসবে। তো এমন আসলে কিছুক্ষণ ওয়েট করবা, ওয়েট করার পর নেক্সটে যে লাস্টের কোডটা ছিল ওই কোডটা আবার কপি করবা। কপি করার পর কিছুক্ষণ ওয়েট করার পর এই কোডটা কপি করবা, করার পর আবার ওখানে পেস্ট করে দিবা। পেস্ট করার পর এন্টার ক্লিক করবা, তাহলে তোমাদের নাম্বারটা লগ ইন হয়ে যাবে। নাম্বারটা লগ ইন হলে এবার রান উইথ সেশনে ক্লিক করতে হবে, রান বট। তো ডান বাম করে এবার নিচে নামাতে হবে, নামার পর আমরা এন্টার ক্লিক করব। তো এখানে রান বট উইথ সেশনে ক্লিক করে এন্টার, এন্টার ক্লিক করলে আমাদের স্টার্ট দ্য বট। তো এখানে আবার এন্টার করা লাগবে। তো এন্টার করলে আমাদের মিমিফাই যে হ্যাকটা, সে হ্যাকটা আমাদের অলরেডি কাজ করতে লেগেছে। দেখো আমার ইনফরমেশন যেগুলো আছে বা এগুলো সব কিছু এখানে আমরা এখানে ক্যাচ করতে লেগেছে আমাদের হ্যাকে। তো এই ছিল আমাদের হ্যাক। তো আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হবা, এবং কেমন কী কাজ করছে কি না আমি লাইভ প্রুফ দেখাই দিয়েছি, সমস্যা নাই। তো আমরা মিমিফাই বটটাই যাব, মিমিফাই বটে যাওয়ার পর প্লেতে ঢুকে দেখাই দিতেছি। তো আমার কিন্তু ছিল 26টা, এর মাঝে কোনোটাও ছিল না। এর মাঝে আমি একবার ঢুকে গিয়েছিলাম, কারণ আমি তোমাদের বললাম যে ভিডিওটা বানাতে আমার 2 দিন লেগে গেছিলো, কারণ ওই জায়গাটা আমাদের এপিআই হ্যাশটা বার করতে আমাদের ভুল হয়েছিলো। তো তোমাদের বলে দিলাম কীভাবে এপিআই হ্যাশটা বার করার পর ই করবা, এই জায়গাটায় লগ ইন করবা। তো এখানে করার পর দেখো আমাদের 3 মিলিয়ন হয়েছে, কিন্তু আমি একটা টাচ করে দেখিনি এ বটে। তো আবার তোমাদের প্রুফ দিতেছি, সমস্যা নেই। এখানে 3 মিলিয়ন আছে, আর এখানে দেখো 3 মিলিয়ন আমাদের কয়েন, এবং কয়টা স্পিন বা কয়টা কী পাচ্ছি কি না সব আমাদের এখানেই দেখাচ্ছে। এখান থেকে আমরা ওখানেও সেমভাবে দেখতে পারি। তো এই ছিল আজকের বটের হ্যাক। তো এখানে আমি আর একবার ঢুকে দেখাই দিই, এরপরে তোমরা বুঝতে পারবা। তো এখানে কিন্তু আমাদের লাইভ মাইনিং চলতেই আছে হ্যাকের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও।